ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে পাবলিকেশন প্রকাশনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকদের গবেষণাভিত্তিক নিবন্ধন ও রচনা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তাদেরকে সম্মাননা ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়ান। 2018 সালের মধ্যে দেশের স্কুল কলেজ বাজার সহ বিভিন্ন জায়গায় 1,00,000 ওয়াইফাই হটস্পট করবে সরকার, যেখানে বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।